আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, শাহজাদি মেহেদি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, আমরা সিরিজ আলোচনা করছি সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে, যা জীবন ঘনিষ্ঠ ও চমকপ্রদ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একটি মডেল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই মডেল রাষ্ট্রের সংক্ষিপ্ত রূপরেখা এবং লিডার মুহাম্মদ, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আছি ভাই। স্যার, শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে মোবারকবাদ। স্যার, প্রথম প্রশ্ন আপনার কাছে আজকের এই বিষয়ে, মদিনায় মডেল রাষ্ট্রের রূপরেখা কী ছিল? মদিনায় যে একটি মডেল রাষ্ট্র তৈরি হয়েছিল, সে মডেল রাষ্ট্রের রূপরেখাটা কী ছিল স্যার, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের আগে কোনো পলিটিক্যাল সিস্টেম ছিল না মদিনা নগরে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে আমরা বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে নগর রাষ্ট্রই বলতে পারি। এবং বর্তমান আধুনিক যে রাষ্ট্র কাঠামো, যে রিকোয়ারমেন্টসগুলো মাল্টিভিডিয়া কনভেনশনের, সেই মাল্টিভিডিয়া কনভেনশনের ফুলফিলমেন্টও আমরা সেখানে দেখি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়ার আগে গোত্র শাসিত ছিল আর কি, আওস এবং খজরাস, এই দুটি গোত্র ছিল এবং তারা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, সারা বছরই লেগে থাকতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে ইবাদতের জন্য প্রথম মসজিদ তৈরি করলেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, তৃতীয় যে কাজটি করলেন যে মদিনা নগর কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এবং এই ইসলামিক রাষ্ট্রের হেড অব দ্য স্টেট, যে ইনস্টিটিউশনাল মেকানিজম যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, হেড অব দ্য স্টেট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যেটা আমরা এখন বলি যে হেড অফিস, যেটা সেন্ট্রাল অফিস, যেটা সেই সেন্ট্রাল অফিস ছিল হলো মদিনার মসজিদে নববী, এবং মসজিদে নববী। এবং আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেটের যে স্ট্রাকচারটা, তার মধ্যে ডিফেন্স মেকানিজম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হেড অফ দ্য আর্ম ফোর্সেস। হ্যাঁ, উনি আর্ম ফোর্সেস। আমরা যদি জুডিশিয়ারিতে দেখি, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান, জুডিশিয়ারির প্রধান ছিলেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করতেন সেই বিচারের বিরুদ্ধে যাওয়াটা ঈমান থাকবে না, ঈমানের জন্য কমতি হবে। কুরআনে মজিদের মধ্যে এই ধরনের আয়াত এসেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজার। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এটার হেড ছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা ব্যবস্থার জন্য, প্রিসিং অফ ইসলাম, ডিসিমিনেশন অফ ইসলাম, এই জন্য একটি শাখা তৈরি করেছিলেন যার নেতৃত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তারপরে ডিপ্লোম্যাসি, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত নিয়ে, চিঠি নিয়ে রোমে, কায়সারে রোমের কাছে যাওয়া হয়েছে, আশেপাশের রাষ্ট্রগুলোতে, তাহলে উনি ডিপ্লোম্যাটিক মিশনের কাজকর্ম, মেসেঞ্জারদের কাজকর্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে উনি শুরু করেছিলেন। আরেকটা জিনিস ছিল যে ফিনান্স, কীভাবে ফিনান্সটা নিয়ন্ত্রিত হবে, অর্থ কীভাবে, রাষ্ট্র পরিচালনার জন্য তো ফিনান্সের দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনকারেজ করেছিলেন ডোনেশনের, আমরা জানি যে ডোনেশন যারা জাকাত না, জাকাতকে উনি অব্লিগেটরি জাকাতও চালু করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার। এবং এই বাইতুল মালে যে কারা জাকাত আদায় করবে, কীভাবে হিসাব রাখবে, রিটার্ন ডকুমেন্ট রাখবে, তারও ব্যবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন এই মদিনার রাষ্ট্রে। আর একটা জিনিস, এবং এই ক্ষেত্রে হুজাইফা বিন ইয়ামানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন। তাহলে আমরা একটা জিনিস দেখি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রের ক্যারেক্টারটা যদি দেখি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে তুলনা করে, তাহলে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থা একটি কনসেপ্ট অফ সভরেনটি তৈরি করেছিলেন, সেই সার্বভৌমত্ব, সুপ্রিম অথরিটি অফ এ স্টেট, সেই সার্বভৌমত্ব হলো আল্লাহর, সার্বিক সার্বভৌমত্ব হলো আল্লাহর, এটি রাষ্ট্র পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা হলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, আজকে যে পার্লামেন্টারি সিস্টেম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনসালটেশন বেসড ডিসিশন মেকিং প্রসেস তৈরি করেছিলেন, যেটা কুরআনে মজিদের মধ্যে আয়াত এসেছে, শাভির হুম ফিল আমরে,
হ্যাঁ, এর দ্বারা আমরা জানি যে কনসালটেশন বেজ পরামর্শমূলক রাসূলের পাক যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কোনো বিষয়ে তখন সাহাবাদেরকে নিয়েই বড় বড় সিদ্ধান্ত রাসূলের পাক আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ এবং আমরা দেখি যেমন আজানের ব্যাপারে আজানটা কি হবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে ডিসিশন নিয়েছেন, বদরে যুদ্ধে যাওয়ার ব্যাপারে সবার সাথে ডিসিশন নিয়েছেন, তাহলে সবার সাথে এইভাবে ডিসিশন নিতেন। আর একটা জিনিস যেটা আজকে সবাই আমরা জানি, রুল অফ ল, আইনের দৃষ্টিতে সবাই সমান। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের দৃষ্টিতে সবাই সমান এই প্রিন্সিপালটি মদিনার ইসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। স্যার, চমৎকার করে আপনি একটি মডেল রাষ্ট্রের রূপরেখা রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রের রূপরেখাটা আপনি খুব সুন্দর করে সংক্ষেপে বললেন। স্যার, আপনি আমাদেরকে বিরতির পূর্বে অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা আপনি বলেছেন। একটি মদিনার মডেল রাষ্ট্র তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাম যে যে হেডগুলো তৈরি করেছিলেন সেই হেডগুলোর সাথে আজকের আধুনিক বিশ্বের অনেক মিল রয়েছে, এটা স্যার আপনি বলেছিলেন। আমরা এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, মুহাম্মদ সাল্লাম একজন রাষ্ট্রপ্রধান, প্রধান সেনাপতি, প্রধান বিচারক, 11 জন স্ত্রীর স্বামী সহ ইত্যাদি পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এই টোটাল বিষয়গুলো তিনি ঢেলে সাজিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, তারপর অ্যাকাউন্টেবিলিটির কথা আপনি বলেছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দিয়েছিলেন। এটি তো একজন লিডারের পক্ষে শুধুমাত্র সম্ভব, নেতৃত্বের গুণাবলী না থাকলে তো সেটা সম্ভব নয়। যদি স্যার একটু বুঝিয়ে বলতেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ রূপেই আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত এই সার্টিফিকেশন কোনো ব্যক্তির জন্য করা হয়নি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র ব্যবস্থা যখন প্রতিষ্ঠা করলেন তখন দেখতে পেলেন যে মদিনায় 3 ধরনের মানুষ ছিল, যারা মূর্তি পূজারী ছিল এবং বিদেশি ইহুদি ছিল এবং নবদীক্ষিত মুসলিম ছিল। এই 3 ধরনের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, তিনি মদিনার সনদ স্বাক্ষর করলেন সবাইকে ডেকে, সবার সাথে একইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে এটাকে কনস্টিটিউশন বলা। এই মদিনার সনদকে বিভিন্নভাবে আমি যদি আইনের দৃষ্টিতে দিই এক্সক্লুসিভলি আমরা যদি দেখি তাহলে আমি এটা বলবো দিস ইজ এ পিস ট্রিটি, এই একটা পিস ট্রিটি, একটা শান্তি চুক্তি, যে শান্তি চুক্তিটাকেই একটি রাষ্ট্রের জন্য সংবিধানের সাথে তুলনা করা চলে, যার কারণে কোনো কোনো আইনবেত্তা এবং লেখকও বলেছেন এটা প্রথম ব্রিটেন কনস্টিটিউশন, এবং এইটি কিন্তু ইট ওয়াজ রিডিউস টু রাইটিং, সেটা লিখিত ছিল। হেড অফ দ্য স্টেট হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতিরেকে কেউ কোনো কারোর সাথে যুদ্ধে লিপ্ত হবে না, এবং যদি এবং কোনো ধরনের ষড়যন্ত্র কি হবে না লিপ্ত হবে না। আর মদিনার এই রাষ্ট্রটি যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে সবাই একসাথে মিলে মদিনা নগরের ডিফেন্সের জন্য লড়তে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আরেকটি জিনিস হলো যে এই সনদ যারা ভঙ্গ করবে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির বিধান করলেন না, করেন নাই, বললেন এই সনদ যারা ভঙ্গ করবে আল্লাহই তাদেরকে অভিসম্পদ দিবে। কারণ উনি বলতে পারতেন যে এই সনদ যারা এখানে লিখিত হতে পারতো এই প্রভিশনটি, এই সনদ যারা ভঙ্গ করবে তাদের, কারণ এটা ঐক্য বিনষ্ট করবে, পুরুষ্টিক সমাজের যে শান্তি বিনষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ বললেন যারা এটা ভঙ্গ করবে তাদেরকে আল্লাহ দেখবেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যদি আপনি আমাদেরকে একেবারে সংক্ষেপে বলেন, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন, যদি স্যার একটু বলতেন যে আমরা একেবারে সংক্ষেপে শেষ করি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনে মজিদের আয়াতের মাধ্যমেই প্রমাণ করেছে। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীন, বিদায় হজের ভাষণ। এই বিদায় হজে রাসূল যে আয়াতটি নাজিল হয়েছে, কারণ এই দিনের যাত্রা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। নবীদেরকে পাঠানো হয়েছে কিভাবে, যে আল এক আল্লাহ, ইলাহু ওয়াহেদের দাওয়াত দিতে, আল্লাহর একত্ববাদ দাওয়াত দিতে, এবং কোনো আল্লাহর সাথে কাউকে শরীক না করতে এবং আল্লাহর ইবাদত করতে। তাহলে প্রথম হলেন আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ রাব্বুল ইজ্জতের ইসলাম হলো আনুগত্য,
ইসলাম মানে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া। ইসলাম হলো আল্লাহর অনুসরণ, আল্লাহর নির্দেশের অনুসরণ করা। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমরা যেটা বলি ঐতিহাসিকভাবে শরিয়াতের যে বিধানটি প্রেসক্রাইবড রিলিজিয়ন, যেটা যে এটা করো, এটা নিষিদ্ধ, এটা হালাল, এটা হারাম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা। আর আদম আলাইহিস সালামের তাওহীদ কেন্দ্রিক দাওয়াতই আদম আলাইহিস সালামের সময় ছিল আর কি। আর এর পূর্ণতা ঘটেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যেটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসার প্রয়োজন নেই, যারা এর পরে যারা নবুয়ত দাবি করেছে, মুদ্দাইনে নবুয়ত যাদেরকে দেখে, তাদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম জিহাদ ঘোষণা করেছে। জি জি জি, তার চমৎকার করে আপনি আমাদেরকে আজকে এই সময়ে অল্প সময়ের মধ্যে আমাদের অনেক লম্বা বিষয় নিয়ে আলোচনা করলেন। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, শাহজাদী বেহেরি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি এত অল্প সময়ের মধ্যে মদিনার মডেল রাষ্ট্রের রূপরেখা এবং খাতামুন নবিয়্যিন এই বিষয়ে আলোচনা করার জন্য। থাকুন আমাদের এই অনুষ্ঠানের সাথে রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল 4:30। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহু।